ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শেষ ২৪ ঘন্টায় ২৭,১২১টি গাড়ি চলাচলে টোল আদায় হয়েছে ২১,৯৭,০৪০ টাকা আর দুই দিনে মোট টোল আদায় হয়েছে ৪০,৪৯,৯২০ টাকা প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে এক্সপ্রেসওয়েতে গাড়ি ব্যবহার ও টোল আদায় বেড়েছে এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী মহাখালী ফার্ম গেটের পথে ছিল সর্বোচ্চ ১৪,৩০০টি প্রতিদিনই এটির ব্যবহার বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ ঢাকা উড়াল মহাসড়কে যেসব পরিবহন পার হচ্ছে তার বেশিরভাগই প্রাইভেট কার ও মাইক্রোবাস দেখা মিলছে না কোনো গণপরিবহনের তাই বিমানবন্দর সড়কে যানজট আগের মতোই সাধারণ যাত্রীদের দাবি যানজট কমাতে উড়াল সড়কে চলতে হবে বাস কমাতে হবে টোল সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত কাওলা থেকে ফার্মগেট রাজধানীর এই ১১ কিলোমিটার সড়ক পার হতে সময় লাগছে মাত্র ১০ থেকে ১২ মিনিট রোববার সকাল থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পর এমন অভিজ্ঞতাই হয়েছে নগরবাসীর এক্সপ্রেসওয়ের মূল সড়ক কাওলা কুড়িল বিশ্ব রোড ও বনানী এলাকার র্যাম্পে যেসব যানবাহন উঠতে ও নামতে দেখা গেছে তার অধিকাংশই প্রাইভেট কার কিছু মাইক্রোবাস ও পণ্যবাহী গাড়িও দেখা গেছে তবে দেখা মেলেনি বাসের উত্তরা থেকে যারা অফিসগামী হ্যাঁ হচ্ছে দূরত্বে থাকবে তাদের জন্য অনেক সময় বাঁচবে গর্ববোধ করছি যে বাংলাদেশের মতো একটা দেশে যে এই ধরনের এক্সপ্রেসওয়ে চালু হয়েছে যদি নামার মতো সুব্যবস্থা থাকে নিচে উপর থেকে নিচে নামার মতো সুব্যবস্থা থাকলে পাবলিক বাসগুলো উপরে ছেড়ে দিলে খারাপ হবে না স্কুলে যাওয়ার জন্য নিচে যেতে অনেক কঠিন হতো এখান থেকে গেলে আরও আরও ইজি হয়ে গেছে স্কুলে যাওয়াটা এদিক দিয়ে গিয়ে দুর্নীতিমুক্ত এবং উন্নত বাংলাদেশ চাই এবং সরকার এইভাবে কাজের ধারা অব্যাহত রাখুক এবং আমাদের নাগরিক জীবন আরও সমৃদ্ধ হোক প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছিলেন এক্সপ্রেসওয়ে চালুর পর বিমানবন্দর সড়ক থেকে বনানী পর্যন্ত রাস্তায় গাড়ির চাপ কিছুটা কম থাকবে তবে সরেজমিনে দেখা যায় এই অংশে গণপরিবহনগুলো আগের মতোই রাস্তায় যানজট তৈরি করছে যেখান দিয়ে পাবলিক সার্ভিস চলার কথা সেখানে কিন্তু পাবলিক গাড়ি যাচ্ছে না কোনো প্রাইভেট কার অন্যান্য যেগুলি জ্যাম কম সৃষ্টি করে জ্যাম যে সৃষ্টি করে বা দ্রুতগতিতে চলার জন্য যেগুলো দরকার যে বাস বড় বড় প্যাসেঞ্জার সহজ গণপরিবহন এগুলি দ্রুতগতিতে উপরে যাওয়া উচিত যদি যাতায়াত করতে পারে তাহলে পাবলিকের জন্য সুবিধাই হতো তো আপনার হয়তো মাঝখানে হয়তো কোনো লিঙ্ক রোডটা রাখতে হবে আর যদি এক্সপ্রেসওয়েটা চালু হইতো বাস সার্ভিস দিয়ে অন্তত তাহলে আমাদের জন্য সুবিধা হইতো পাবলিক বাস যদি উপর দিয়ে চলাচল করতো হয়তো বা একটু জ্যাম কমতো আবার এই টোলের কারণে অনেক গাড়ি ঘোড়া বাস উপরে উঠে না এদিকে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস চালানোর সিদ্ধান্ত আপাতত বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি সাইফুল শাহিন নাগরিক ঢাকা